नमस्कार प्रिय दर्शक बंधुरा, एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले आपनादे प्रत्येके आंतरिक भावे शुभेच्छा जानाय। बंधुरा, 21 आगस्ट रविवार, एई पांच राशिर जातक ओ जातिकार हठात प्राप्ति घटते चलेछे। हाँ बंधुरा, कोन से पांच सौभाग्यशाली राशि से राशिगुलिर नाम आमी एके एके जानाते चलेछि। तबे तार आगे एकटी विषय आमी आपनादेरके जानिये दिई, आमी जे पांचटी राशिर कथा ये भिडियोते उल्लेख करब तादेर प्रत्येक जीवने जे महाप्राप्ति बा हठात प्राप्ति घटबेई घटबे एर दाबी किन्तु आमी कखनोई करिनी आर करबो ना। कारण आपनार व्यक्तिगत जन्मछके राहु ग्रहई एकमात्र एई हठात प्राप्तिर कारक ग्रह हिसाबे धरा हय। ताई आपनार जन्मछके एई राहु ग्रहके शुभ थाकार प्रयोजन रयेछे। पाशापाशि देखार प्रयोजन रयेछे आपनार दशा अंतर्दशा बा प्रत्यंत दशा केमन चलছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করছেন যে স্যার আগে আপনার কথা ফলতো আর এখন ফলে না কেন? তার কারণ একটাই, আগে আপনার দশা অন্তর্দশা পারমিট করতো, এখন পারমিট করে না, যে কারণে ফলে না। হ্যাঁ বন্ধুরা, আর যাদের 1-2 নম্বরের জন্য মিস করে যাচ্ছে অর্থাৎ লাগতে লাগতে লাগছে না, তারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার জীবনকে বদলে ফেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের ডেটে প্রচুর মানুষ রাহু রক্ষা কবচ নিয়ে উপকৃত। আমি চাই আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন এই রাহু রক্ষা কবচ পৌঁছে যাক। তাই আর দেরি কিসের, এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং রাহু রক্ষা কবচের জন্য বুকিং করে ফেলুন। আর হ্যাঁ, আরেকটি কথা না বলে পারছি না, অনেকে বুকিং করে ফেলেছেন, তাদেরকে বলবো একটু পেশেন্স রাখুন, একটু ধৈর্য রাখুন। কারণ এই রাহু রক্ষা কবচ নাম এবং গোত্র অনুযায়ী এক একজনের এক একভাবে তৈরি করা হয় এবং সেটিকে হোমযজ্ঞের মাধ্যমে উজ্জীবিত করা হয়, যে কারণে আমি আপনাদের কাছ থেকে পেমেন্ট করার পর 10-12 দিন চাই। এই সময়টুকু আপনাদেরকে দয়া করে হলেও আমাকে দিতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক 21 আগস্ট রবিবার কোন পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে শুধু রাশির নামই বলি না, রাশির নামের পাশাপাশি তাদের টার্গেট নাম্বার, শুভ রং ও শুভ সময়ের কথা শেষে বলে থাকি। তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 21 আগস্ট রবিবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তবে খেয়াল রাখবেন এই হঠাৎ প্রাপ্তির জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যারা জানেন না রাহু গ্রহ কেমন রয়েছে তারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে জন্মছক বিচার করে নিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, যে নাম্বারটি আপনারা ইউজ করতে পারেন সেটি হচ্ছে 1 এবং 7। শুভ রং আপনাদের ক্ষেত্রে কমলা। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি 21 আগস্ট রবিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে 21 আগস্ট রবিবার আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তবে এই হঠাৎ প্রাপ্তি বা মহাপ্রাপ্তি তাদের জীবনেই ঘটবে যাদের জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 9, শুভ রং আপনাদের ক্ষেত্রে হলুদ এবং নীল। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে একেবারে শেষে যেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক 3 নম্বর রাশির নাম, যে রাশি 21 আগস্ট রবিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে 21 আগস্ট রবিবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 3, 5, 2, শুভ রং আপনাদের জন্য বেগুনি
এবং কালো। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী যে রাশির কথা বলবো, 4 নম্বর রাশি, যে রাশি 21 আগস্ট রবিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 21 আগস্ট রবিবার আপনাদের জীবনেও হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 6, শুভ রং পিঙ্ক কালার এবং সাদা কালার। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো, 5 নম্বর রাশি, যে রাশি 21 আগস্ট রবিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 21 আগস্ট রবিবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 3, 5, 4, শুভ রং আপনাদের জন্য হলুদ এবং বেগুনি। এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময়ের কথা, যে সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। সেটি হচ্ছে সকাল 11:07 থেকে দুপুর 1:37 পর্যন্ত। আরেকটি সময় হচ্ছে বিকেল 5:46 থেকে সন্ধে 7:48 পর্যন্ত। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।